তুমি আসছো? হ্যাঁ আমি এসে বসছি। তুমি আসছো বুঝলাম, কিন্তু ব্যাগ কিসের জন্য নিয়ে আসছো? আরে পাগল, আমি একবারে চলে আসছি। কি একবারে চলে আসছো মানে? দেখো আমার পরিবার তো তোমার আর আমার বিষয়ে সব কিছু জেনে গেছে। আমি আমার ফ্যামিলির অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তারা বুঝে নাই। আর পালা আসা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না, তাই আমি একবারে এসে বসছি। বুঝতে পারছি, কিন্তু আমরা কই যাবো, কি করবো? তা আমি কিভাবে বলবো? তুমি কোনো না কোনো একটা ব্যবস্থা করো। দোস্ত, এখন যেহেতু স্নেহা এসে বসছে, এখন কী করবি? তাতে একটা কাজ কর, চল তোকে দুজনে নিয়ে কাজে বসে চলে যাই। ওই জায়গায় যাইয়ে তোরা বিয়ে কর। কাজে অফিসে যাই বিয়ে নয় করলাম, কিন্তু তারপর থাকবো না কোন জায়গায়? আর আমি নিজে থাকি মেসে, ওর নিয়ে তো আর মেসে থাকতে পারব না। দোস্ত, চিন্তার বিষয়, কি করা যায়? যা করার তাড়াতাড়ি করো, আমার পরিবার মনে এতক্ষণে যায় না গেছে যে আমি পালে আসছি। ধ্যান, আমার একটা খালার বাড়ি আছে, ওই জায়গায় তোরা কয়েকদিন থাক, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাড়াতাড়ি চল তাহলে। হ্যাঁ চল। হ্যাঁ চল। আমার বাসে যেখানে পাসটা গেল আজ দিনে ও ডানবি, তা না হলে তো এক ছেলে চাকরি থাকবো না। ঠিক আছে বাবা, আমার একটা সুযোগ দাও, বুদ্ধি হচ্ছে একদম শেষ দিয়ে দেবো। আজ যদি চাপ বল দেখি ঠিক হইল। শুধু বাইরে হালা, বাইরে হালা, বাইরে হালা। ওই ফকিরনির বাচ্চার সাথে আমার মেয়ে সংসার করবো, আমি কিছুতেই বাইরে নেবো না ভাইজান। বিহান নামই। তাহলে তোরা যা, আমি খাবার ব্যবস্থা করি। ঠিক আছে দোস্ত, তোর অনেক অনেক ধন্যবাদ। তুই না থাকলে আজকে জামা করতে হইতো। আরে না দোস্ত, তোর যা, আমি খাবার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে চল। দেখো আমি তো জায়গায় রয়েছি, কিন্তু আমার মা, আমি ছাড়া আমার মা আর কেউই নাই। আমার মা যে কী করতেছে, কী খাইতেছে আমি তো সেটা কিছু জানি না। কিন্তু এখন যদি তুমি এখানে যাও, তোমার তো তোমার মা এখানে আসতে দিব না। আর আমি তো চিন্তাই আছি, আমার বাবার বাড়ির লোকজন বেশি একটা সুবিধার না, আমাদের দুজনে যদি খুঁজে পায় তাহলে মাইরে ফেলাবো। আরে তোমার বাবা মা এখানে আমাদের খুঁজে পাবো না, কিন্তু আমার মারে নিয়ে আমি চিন্তা করতেছি। কী রে দোস্ত, আমার খাওয়া শেষ হয় নাই। হ্যাঁ দোস্ত শেষ প্রায়। তোর একটা কথা কই, তুই না মায়ের কাছে যা, আমার মা কী করতেছে, কী খাইতেছে, আমার কেমন জানি লাগতেছে, তুই যা মায়ের একটু খোঁজ নিয়ে আয়। ঠিক আছে দোস্ত, আমি তো যাইতেছি। আর তোরা বেশি বাড়ির বাইরে বেরোস নে, কিছু দেখে বা খবর পায় অনেক সমস্যা হয়ে যাবো। ঠিক আছে দোস্ত, তুই যা। ঠিক আছে যা, এখন একটু নিশ্চিন্ত হইলাম, আমার মারে খোঁজ নিয়ে আসবো। আল্লাহ জানে আমার মা যে কী করতেছে। এত দুশ্চিন্তা করো না তো, তোমার মা দেখো ভালোই আছে। খালি খেললেই বল, একটু বই খাতা নিয়ে তো পড়তে বসতে পারো। কি অবস্থা, ওরা কেমন আছে, কই আছে? চাষি
দেহন ভালো আছে, দেহনে নিয়ে তুমি কোনো চিন্তাই করে না। আজ আছি, তুমি একটু দেখে শুনে থাকো, তোমার উপরে আবার আক্রমণ হইতে পারে। আমার এনে ভাবিস না, দেহান যেন ভালো থাকে এটাই আমি চাই, আর অবশ্য সাবধানে থাকতে পারিস। ঠিক আছে চাষি, আমি ওগো আমাদের খালা আবার সারাই ঘেট পেয়েছি। আমি মনে গেলো বলবো না ধ্যান কোথায়, তখন যাবি যা। না না না, দেখো ও জানে না ধ্যান কই আছে। তাছাড়া তোমরা ধ্যানে খুঁজতেছো, ধ্যান স্নেহা ওরা তো ভালোবাসে একে অপরকে, ওরা তো ভালোবেসে বিয়ে করছে। হয় ভগিনীর বাচ্চা, ব্রাহ্মণ হয়ে চান্দের দিকে হাত বাড়াও না, হাত একবারে কাটা দিমু। হয় বল ধ্যান করে। জানে না ওরা, ছেলে তো ও কিছু জানে না। বল 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 বল, তোমরা বাইরে ছেড়ে দাও। হই সরে যা, কইতাছি আমার মনে করে দয়া মানায়, সরে যা। না না, তোমরা আমার বাইরে মারো না। দেখো সারা জীবন তো আর তোমার বন্ধুর খালার বাড়ি আমরা থাকতে পারবো না, আমাদের তো কিছু একটা করতে হবো। এখন তুমি কি কিছু ভাবছো? ভাবছি তো, ভাবছি ঢাকা শহরে যা রিক্সা চালাম। তুমি যদি আমার জন্য কষ্ট করতে পারো আমিও করতে পারবো। আমি ভাবছি কি, আমি না গার্মেন্টসে ভর্তি হব। কি, তুমি গার্মেন্টসে চাকরি করবা? এছাড়া আর কি করবো বলো, কষ্ট মষ্ট করে দুজনেই তো সংসারটা টিকাল লাগবো, তাই না? স্নেহা তোমার অনেক কষ্ট হইতেছে তাই না? তুমি কত বড় লোকের মেয়ে আর আমি সামান্য গরিব, আর তুমি বড় লোকের মেয়ে হইয়া গার্মেন্টসে চাকরি করবা? দেখো তুমি এইভাবে বলতেছো কেন, সবসময় তো টাকা দিয়ে সব কিছু হয় না, তাই না? ভালোবাসাও তো প্রয়োজন আছে, আর তাছাড়া আমি তোমার ভালোবাসি, তোমার জন্য আমি এইটুকু কষ্ট করতে পারবো না। তুমি কোনো চিন্তা করিও না, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব। তুমি শুধু আমারে ভালোবাসা দিও, আমার কখনো ছাড়া যেও না। ঠিক আছে। তুই যেখানে বলে থাকোস তাদের বেরো। আরে তুমি স্নেহাপুর ভালোবাসাটা মাইনে নেও, মাইনে নিলে কি এমন ক্ষতি হয়ে যাবো? একদম চুপ, স্নেহার ভালোবাসা মাইনে নেবো না? ওই ফকিনের বলার লোকে আমার মেয়ের ভালোবাসা মাইনে নেবো, বুঝলো তো? নই না, কোনোভাবেই সম্ভব না। জানিস না ও ভালোই ভালোই কইবি না তাই না? কেমনে কথা কয় তো, এটা আমার ভালোই জানা আছে। বলবো একটা ভালো কাজ করছে, মাথা আনলি কোথায় বলে না কান্টালি মাথা আসবে, আর মায়ের দন্দে যাচ্ছে বুদ্ধিয়ান নিশ্চয় এখানে হুড় হুড় করে। হ্যাঁ ভাই দা, তুমি ঠিকই কইছো। এই তোর পোলারে ফোন দে। আব্বা ফোন দিতে হবো না,
আমি বদলে ফোনটা নিয়ে আইছি, ওর বন্ধু তো অবশ্যই ধরব। দে ফোন দে। তুই যদি 30 মিনিটের মধ্যে না হস আমার বাসায়, তোর মায়ের লাশ দেখবি। শোন, তোর মায়ের যদি জীবিত দেখতে চাস আমার মেয়ের নিয়া এক্ষুনি আইবি। তাড়াতাড়ি আয়, তোর পোলা আইতাছে, তোর সামনে তোর পোলা রে একবারে শেষ করে দিন, তারপরে বুঝবি আমার মেয়ের ভাগাই নিয়ে যাওয়ার শাস্তি কি। এই একটু বলা থাকে, ফকিরের ঘরে জন্ম নিয়ে এই তালুকদার বংশ মধ্যে মেয়েরে হুল 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 করে বাইর করে নিচা মুলুকের সামনে মাইনে নিমু, খুব আনন্দ বঙ্গ। মার ওই ফকির নিয়ে বাচ্চার ইচ্ছা মতন মার। আমার বাড়ির মান ইজ্জতের কথা একবারও চিন্তা করলি না? এখন দেখ ওর আমি কি অবস্থা করি। আব্বা তোমার আর কি করবে, করো কি করব মানে? ওর খুব শখ হয়েছিল তালুকদার বাড়ির মেয়ের জামাই হওয়ার, তাই না? ওরে ওরে আমি এখন একবার উপরে পাঠাই দেবো কবরে। আসুন ওর এই লাশটা রে নদীতে ভাসাই দে, খুলে দে। কি হয়ে গেল বা?